ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লিগে লাল বাহাদুর ব্যায়ামাগারকে বিপাকে ফেলে সুপার চারে দৌড়ে আরও এক ধাপে গিয়ে গেল রামকৃষ্ণ ক্লাব। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রামকৃষ্ণ ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগার। সুপারে দৌড়ে টিকে থাকার জন্য উভয় দলের জন্য ম্যাচটি ছিল অনেকটা মরণ বাঁচার লড়াই। এই ম্যাচেই লাল বাহাদুরকে পরাজিত করে সুপারে যাওয়ার রাস্তাটা কিছুটা সহজ করে নেয় রামকৃষ্ণ ক্লাব। এই দিনের ম্যাচের শুরুর 3 মিনিটে লাল বাহাদুর ক্লাবের হয়ে রিচার্ড ভানলাল গোল করে দলকে 1-0 গোলে লিড এনে দেয়। 1 গোলে পিছিয়ে থেকে খেলতে থাকা রামকৃষ্ণ ক্লাব 29 মিনিটে ম্যাচে গোল করে সমতা নিয়ে আসে। রামকৃষ্ণ ক্লাবের হয়ে প্রথম গোলটি করে সমরজিৎ সিং। ম্যাচে 1-1 গোলে সমতা থাকাকালীন সময় লালবাহাদুর ক্লাবের হয়ে খেলা 44 মিনিটে বিশ্বজিৎ দেববর্মা গোল করে ম্যাচে ব্যবধান 2-1 করে নেয়। ম্যাচের প্রথমার্ধ 2-1 গোলে এগিয়ে থেকে খেলতে নেমে লালবাহাদুর দ্বিতীয়ার্ধের পরপর 2টি গোল হজম করে ম্যাচ থেকে 3-2 গোলে পিছিয়ে যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধের 24 ও 28 মিনিটে পরপর 2টি গোল করে তেজকুমার, ফলে 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করে রামকৃষ্ণ ক্লাব। ম্যাচ শেষে জয়ী দলের কোচ কৌশিক রায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, আজকের ম্যাচটা জয়ের ফলে সুপারে যাওয়ার রাস্তা অনেকটা সহজ হয়ে গেল। রামকৃষ্ণের পরবর্তী 3টি ম্যাচ ত্রিবেণী সংঘ, ব্লাডমাউথ ক্লাব ও ফ্রেন্ডস ইউনিয়নের সঙ্গে ম্যাচ রয়েছে। আজকের ম্যাচে জয়ের ফলে পরের 3টা ম্যাচে খেলোয়াড়রা বাড়তি আত্মবিশ্বাস পাবে। আমরা গোল খেয়ে মানে আমরা শুরুটা করছিলাম ভালো, কিন্তু ফট করে আবার একটা গোল খেয়ে নেওয়াতে, যদিও এটা আমার মনে হইতেছে সবাই রিজার্ভ ম্যাচ দেখেছে অফসাইড গোল, যাই হোক গোল তো গোলই। তারপরে আমরা আস্তে আস্তে কামব্যাক করছি, খেলাটা লাস্ট অব্দি আমরা খুব উত্তেজনাপূর্ণ খেলা বার করছি, যে আমাদের সুপার ফোরে যাওয়ার মোটামুটি একটা নিশ্চয়তা হয়েছে, যদিও আরও 3টা ম্যাচ বাকি আছে। হ্যাঁ, আমাদের এখানে 7-3 10 10 পয়েন্ট, আরও 3টা ম্যাচ আছে আমাদের। আমরা অন্তত আরও 2-3 জন প্লেয়ার আনার পরিকল্পনা চলছে, কারণ যদি সুপার ফোরে ওটি লাগবে এই এইটাই ক্লাবের সঙ্গে কথা একদম নেই। আমরা আজকে মানে টোটাল আমরা ছিল আজকে 15 জন, তাতে 1জন গোলকিপার আর বাকি 3জন ছিল, কারণ আমাদের 3টা প্লেয়ার 1জন কলারবোন ভাঙাতে তো আজকে খেলতেই পারিনি, আর 2জন রেড কার্ডের জন্য খুব মানে আজকে খেলাটা সত্যি মানে উপভোগ্য আমার মনে হয়েছে। টিমটা এই খেলার ইয়েতেই উদ্বুদ্ধ হয়ে পরবর্তী ম্যাচগুলো আমাদের টিম ভালো খেলবে আশা করি। আমাদের 3টে ম্যাচ বাকি, ফ্রেন্ডস ইউনিয়ন, ইয়ে ব্লাডমাউথ আর হলো ত্রিবিন। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।